বিধায়িকা স্মিতা বক্সির তত্ত্বাবধানে এবং হরিয়ানা চাইল্ড ডেভেলপ সোসাইটির উদ্যোগে রান্না করা বেশ কিছু খাবার আজকে চারটি থানার অফিসারদের হাতে তুলে দেওয়া হয়। এই চারটি থানা হলো জোড়াসাঁকো থানা, গিরিশ পার্ক থানা, বড়বাজার থানা এবং পোস্তা থানা। এই চারটি থানার অফিসারদের দ্বারা গরিব মানুষদের কাছে খাবার পৌঁছে দেওয়া হবে। যতদিন পর্যন্ত এই লকডাউন চলবে, এই খাদ্য বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা স্মিতা বক্সি এবং প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি মহাশয়। আমাদের বিধায়ক স্মিতা বক্সির উদ্যোগে এবং আমরাও এর সঙ্গে আছি, আমরা হরিয়ানা চ্যারিটেবল সোসাইটির পুরো কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছিলাম। তাদের মধ্য থেকে রামচন্দ্র বড়পলিয়া, যিনি হরিয়ানা চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান এবং সেক্রেটারি প্রহ্লাদ ধনানিয়াজি, তারা সর্বসম্মতভাবে একটা তাদের কমিটির মধ্যে পাশ করে এরকম একটা আয়োজন করেছেন। আমি তাদেরকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই। আমরা যখন যেভাবে বলি হরিয়ানা চ্যারিটেবল ট্রাস্ট আজকে যেরকম আজ থেকে শুরু করলেন, চারটে থানার মাধ্যমে এই রান্না করা খাবার বিতরণ করা হবে, মাস্ক সেটাও বিতরণ করা হয়েছে, এবং সর্বোপরি যেটা আমরা বলতে চাই, শুধু তাই নয়, হরিয়ানা চ্যারিটেবল সোসাইটির এই চেয়ারম্যান থেকে শুরু করে সেক্রেটারি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং সর্বতভাবে বলেছেন যে যতদিন লকডাউন থাকবে ততদিন আমরা এভাবে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করার জন্য ভবঘুরে এবং ভিখারি যারা খেতে পাচ্ছে না, নিত্যনৈমিত্তিক যারা আনে যায় তাদেরকে আমরা এভাবে রান্না করা খাবার বিতরণ করব। সরকার এবং পুলিশ প্রশাসন যদি মনে করে আরও বেশিভাবে খাবার পাঠাতে হবে, তার জন্য আমরা সচেষ্ট। রান্না করা খাবার যেসব রাস্তার লোকেরা যারা খেতে পাচ্ছে না তাদেরকে রান্না করা খাবার চ্যারিটেবল সোসাইটি আমাদের সঙ্গে কথা বলে ওরা ব্যবস্থা করেছে আজ থেকে। জোড়াসাঁকো অঞ্চলের মধ্যে বড়বাজার থানা, জোড়াসাঁকো থানা, গিরিশ পার্ক থানা, পোস্তা থানা, এই চারটে থানার বড়বাবুর সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম। ওনাদেরকে খাবারের প্যাকেট দিয়ে দেওয়া হচ্ছে, ওনারা নিজেদের দায়িত্ব নিয়ে এলাকার মানুষদের খাওয়াবে। ধরে দাও তুমি।